আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এগারোটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট করার পর দিনই প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন কেন বেআইনি ঘোষণা হবে না এই মর্মে রুল জারি নির্দেশনা চাওয়ার রিটও প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই রিট প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইনজীবী এগারোটি দলের কার্যক্রম নিষিদ্ধের চেয়ে রিট দায়ের করেছিলেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাস্তাদ আবদুল্লাহ